হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, প্রত্যেকবার মতো এবারও আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো বন্ধুরা, নতুন ইউটিউবারদের ক্ষেত্রে একটা সমস্যা হয়ে থাকে, বেশিরভাগই সমস্যাটা হয়ে থাকে, সেটা হচ্ছে ভিডিওর কোয়ালিটিটা কীভাবে ভালো রাখা যায়। ভিডিওর ভিতরে যে একটা কালার থাকে, একটা লুক থাকে, ওইটা আরও বেটার কীভাবে করা যায়। তো আজকে আমি আপনাদের সামনে খুবই সুন্দর একটি অ্যাপস নিয়ে এসেছি। ওই অ্যাপসটাতে অনেক ধরনের ফিচার দেওয়া আছে। তো বন্ধুরা, চলুন আর কথা না বাড়িয়ে লেটস গেট স্টার্টেড। তো ভিউয়ার্স, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইউকাট ভিডিও এডিটর, এই যে নিচে এখানে দেখতে পাচ্ছেন, তো আমি এখানে ক্লিক করছি। তো ভিউয়ার্স, এবার আপনারা এই যে এখানে প্লাস আইকনে ক্লিক করবেন, ক্লিক করার পর অ্যালাউ দিয়ে দেবেন। অ্যালাউ দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনাকে একটি ভিডিও সিলেক্ট করতে বলা হবে। তো আমি একটা ভিডিও সিলেক্ট করব এখান থেকে। তো ভিউয়ার্স, আমি এখান থেকে ভিডিওটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখানে আপনারা এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের অপশান দেওয়া আছে। আপনারা যদি প্রথমে ট্রাইমে ক্লিক করেন, এটা আপনারা এখান থেকে কেটে ইয়ে করতে পারবেন, তো আমি এটা করতেছি না। আপনারা চাইলে এখানে মিউজিক অ্যাড করতে পারেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ফিল্টার, এই ফিল্টার অপশানে ক্লিক করবেন। তো বন্ধুরা, ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ফিল্টার রয়েছে, যেগুলো অনেক সফটওয়্যারে দেওয়া থাকে না। তো দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর সুন্দর ইয়ে রয়েছে, আপনার কাছে যেটা ভালো লাগে ওইটা আপনি সিলেক্ট করে দেবেন। আপনি চাইলে এখানে কন্ট্রাস্ট, এটা আপনি চাইলে এখানে আরও অনেক ধরনের অপশান ইয়ে করতে পারেন। এটাতে ক্লিক করলে এরকম হবে, এটাতে ক্লিক করলে এরকম, এটাতে ক্লিক করলে অতিরিক্ত সবুজ হয়ে যাবে, মানে স্যাচুরেশনটা একটু বেড়ে যাবে আর কি। তো এখানে ক্লিক করতে পারেন। তো এখানে বিভিন্ন রকম কালার রয়েছে দেখতে পাচ্ছেন, আপনাদের কাছে যে কালারটা ভালো লাগে আপনারা ওটা সিলেক্ট করে দেবেন। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই ভিডিওটা আগে কীরকম ছিল আর এখন কীরকম দেখতে পাচ্ছেন, এটা আগেরটা এটা এরকম এখন একটা। তো ভিউয়ার্স, আমি এখন খুব একটা সুন্দরভাবে করতেছি না, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এভাবে এডিট করতেছি। তো আমি এখানে কিছুই করবো না, আমি এটা ক্যান্সেল করে দিলাম। তো এখানে আপনারা টেক্সট অপশান দেখতে পাচ্ছেন, টেক্সট অপশানে ক্লিক করলে এখানে আপনারা কিছু লিখে অ্যাড করতে পারেন। তো আমি কিছু লিখতেছি না, এখানে আপনারা চাইলে ইমোজিও দিতে পারেন। এখানে আবার স্পিড অপশানও রয়েছে। তো ভিউয়ার্স, আমি যদি এখন স্পিড অপশানটাকে বাড়িয়ে দিই, দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেড়ে গেল। আবার আমি যদি কমিয়ে দিই, এটা একদম কমে যাবে, দেখতে পাচ্ছেন বাড়িয়ে দিলে বেড়ে যাবে, কমে দিলে কমে যাবে। তো এখানে আরও অপশান রয়েছে, এখানে আপনারা এটা আরও এটার যে ফ্রেমটা রয়েছে ওটাকে আরও সুন্দর করতে পারেন, ভিডিওর যে ফ্রেমটা রয়েছে। তো ভিউয়ার্স, এখানে চাইলে আপনারা রেকর্ডও করতে পারেন, এখানে সাউন্ড কমাতে বাড়াতে পারেন, আর এখানে রোটের অপশানও রয়েছে, আপনি চাইলে এখান থেকে ভিডিও ক্রপ করতে পারবেন। তো ভিউয়ার্স, এই অপশানগুলো এই অ্যাপসটার ভিতরে দেওয়া আছে। তো যারা নতুন ইউটিউবার তাদের জন্য এতটুকুই যথেষ্ট। আপনি আপনার ভিডিওটাকে জাস্ট এডিট করে এখানে এসে আপনার কালারটা বা যা ইয়ে টিয়ে করতে চায় এগুলো আপনি এখানে চেঞ্জ করে দেবেন, এগুলো ভিডিওটা এবার দেখবেন আগে থেকে দেখতে আরও বেটার লাগবে। তো ভিউয়ার্স, আপনাদের সব কিছু এডিট হয়ে গেলে আপনার উপরে দেখতে পাচ্ছেন সেভ অপশানে, সেভ অপশানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনারা এটা এখানে এটা সিলেক্ট করে দেবেন, রেজলিউশনটা আমি 720 দিলাম। দেওয়ার পর এখানে আপনারা হাই কোয়ালিটি, মিডিয়াম কোয়ালিটি, লো কোয়ালিটি দিতে পারেন, আমি হাই কোয়ালিটি দিলাম। দেওয়ার পর এখানে আপনারা সেভ অপশানে ক্লিক করবেন, ক্লিক করার পর এটা দেখতে পাচ্ছেন এখানে সেভ হবে। বন্ধুরা, এখানে কিন্তু কোনো নেট লাগে না, আপনারা এটা ফ্রিতে ইউজ করতে পারবেন। তো এভাবে সেভ হয়ে যাবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি পর্যন্ত, আজকের ভিডিওটি দেখে যদি আপনারা একটু উপকৃত হয়ে থাকেন তাহলে প্লিজ 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 ভিডিওতে একটি লাইক দিন আর কমেন্ট করে জানিয়ে দিন আজকের ভিডিওটি আপনার সবার কাছে কেমন লাগলো।
আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে এখনই দেরি না করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের এসকে সাকিব টিটিসি চ্যানেলের সাথে সবসময় থাকার চেষ্টা করুন। আল্লাহ হাফেজ।